ভিউয়ার্স, আমরা যে আমাদের ঘরের ভিতরে ইনডোরে যেই ট্যাঙ্কগুলি আছে এগুলি তো তো রেনু করেছি, এখন আমরা এই ইনডোরে যেই রেনু করেছি সেইটারও একটু আপডেট দেখব। এনো মাশাল্লাহ, এখানে তো অনেক, ওটা দিয়ে আগে উঠায় এটা দেবো, একটু পানি নিয়ে নে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন চমৎকার রেনু টিকেছে ট্যাঙ্ক, প্রত্যেকটা ট্যাঙ্কেই মাশাল্লাহ। আমরা আমাদের শুরুর দিকে আমরা এই সফলতা পাইনি, তো এখন আমরা রেনু মাশাল্লাহ ট্যাঙ্কে করতে পারছি, মোটামুটি সবগুলি ট্যাঙ্কেই আমাদের রেনু হয়ে গেছে। আমরা এই পাশের ট্যাঙ্কে নিজেরা ফুটিয়ে কই দিয়েছি, কইগুলিও আজকে 4 দিন বয়স মোটামুটি, ওটাও খুব চমৎকার টিকেছে। এর পরেরটা তো কই রেনু দেওয়া আছে, নিজেরা কালচার করে করে করছি। খুবই সুন্দর হয়েছে, এগুলি হচ্ছে বাটা মাছের পোনা, ধানি পোনায় পরিণত হয়ে গেছে, আমরা রেনু ছেড়েছিলাম, ধানি পোনায় পরিণত হয়েছে, তো এখন আমরা এগুলি কালচারে দিয়ে দিব। রফিক ভাই সাদা নেটটা আরেকটু নিয়ে আসেন, সাদাটা তাড়াতাড়ি, একটু কইয়ের রেনুটা একটু দেখি কেমন টিকলো। দাও ছেড়ে দাও, এখন আমরা এই ট্যাঙ্কে যে কই রেনু আছে, হ্যাঁ কই রেনু একটু দিচ্ছি। আর রেনু করার জন্য আমরা অ্যাকচুয়ালি মেন রিং ব্লোয়ার দেখতেছেন, আমরা বায়োফ্লকের জন্য যেটা করেছিলাম এটা আপাতত বন্ধ রেখেছি। LP100 দিয়ে আমাদের টোটাল ইউনিটটাই এখন চলতেছে, একটা করে দেখাও দেখাও দেখি, এটা এই যে একটা করে ছোট করে আমরা জাস্ট ন্যানোবাবল টিউব দিয়ে রেখেছি। হ্যাঁ এই ন্যানোবাবল টিউব একটা মিডিলে দিলেই যথেষ্ট, এই দেখেন এই ট্যাঙ্কে চলছে, এটা নামো, না নামালে চলতেছে না, এই ট্যাঙ্কে একটা একটা চলতেছে, ওই যে ঠিক মিডিলে, হ্যাঁ এখন স্টার্ট করা হলো, বেশি প্রয়োজন হয় না রেনুর জন্য, অ্যাকচুয়ালি অক্সিজেন লেভেল অত বেশি মেনটেন করতে হয় না, খুব কম পরিমাণে করলেই হয়ে যায়। এখন আমরা এই ট্যাঙ্কটাতে 30,000 লিটার এই ট্যাঙ্কটাতে কই রেনু দিয়েছি, এই যে সাইড দিয়ে দেখেন দেখা যাচ্ছে ছোটো ছোটো, এই যে দেখেন একটু জুম করে দিলাম দেখার জন্য, এর বয়স খুব কম, মাত্র 4 দিন হয়েছে, এগুলিও সার্ভাইভ করে ফেলেছে, কারণ প্রত্যেকটা ট্যাঙ্কেই আমরা এখানে জুপ্লাংটন তৈরির যেই আমাদের ছোট ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক থেকে নিয়ে আসি। তো রেনুগুলি খুব চমৎকারভাবে এই কপি বোর্ডগুলি এরা খায়, তো আমরা এটা নিজেরাই দুইটা ট্যাঙ্কে অলওয়েজ কালচারে রাখি, আমরা বায়োফ্লকের বড় মাছকেও দিই প্লাস রেনুকেও দিই, তো রেনুর জন্য এটা একটা আদর্শ খাবার। আমরা যেই যেই ট্যাঙ্কে রেনু কপি পট দিয়ে রেনু কালচার করছি, এখানে শুধু কপি পট নাই, এখানে সাইক্লপস, ময়না, আরও ছোটো ছোটো জুপ্লাংটনের সমাহার এখানে আছে, এগুলো রেনুর খুবই আদর্শ খাবার, রেনু চমৎকারভাবে এগুলি রিসিভ করে এবং সার্ভাইভেবিলিটি রেটটা অনেক বেড়ে যায়। এই যে দেখেন এখন আমরা কই রেনুটা দেখব,
প্রচুর রেনু, যে ছোট্ট করে একটা নামতেও হয় নাই, সাইড দিয়ে খেয়াও দিয়েছে। এখানে দেখেন প্রচুর পরিমাণে আসছে, একটু ঢেউ দেন, ঢেউ দেন এভাবে। বাটিটা আমি নিয়ে আসতেছি, ঘিস ঘিস করছে প্রচুর পরিমাণে। এগুলি সব কই রেনু, আজকে 4 দিন বয়স, মোটামুটি সারভাইভ করে ফেলছে। এখন আর রিক্স পিরিয়ড চলে গেছে, এখন আর প্রবলেম নাই। এই যে এখন দেখেন, মানে একটু এখন আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই, একটু জুম করে নিলাম। তো ভিউয়ার্স, আমাদের রেনুর অ্যাক্টিভিটি মোটামুটি শেষ। আরও বাইরের ট্যাঙ্কগুলিতে আমাদের তেলাপিয়া আছে, মনোসেক্স তেলাপিয়া, ওই পাশের ট্যাঙ্কে কই আছে, আমাদের লেঙ্গুরদির যেই 20 বিঘার পুকুর আছে ওখানে 2-3টা পুকুরে বিভিন্ন ভ্যারাইটির রেনু আছে। এবছর আমরা প্রচুর পরিমাণে পোনা, রেনু এবং পোনার উপরে জোর দিয়েছি, কালচার করছি। পাশাপাশি আমাদের বাইফ্লকও থেমে নাই, এক্সটেনশন হয়েছে। আমরা আগের পর্বে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বড় বড় ট্যাঙ্ক ডেভেলপ করছি, বড় ট্যাঙ্কগুলিতে আমরা এগুলি এখন একটু ছেড়ে দিই, বড় ট্যাঙ্কগুলিতে আমরা বায়োফ্লক দিয়েছি, আর ছোটো ট্যাঙ্কগুলিতে আমরা রেনু কালচার করছি। তো আমরা অনেকে ভাবছে যে আমরা বায়োফ্লক ছেড়ে দিয়ে রেনু কালচার করছি, রেনুর দিকে জোর দিচ্ছি, আসলে তা না। আমরা এতদিনের অভিজ্ঞতা থেকে আমরা যেটা পেয়েছি, বড় ছোট ট্যাঙ্কগুলিতে অ্যাকচুয়ালি বায়োফ্লকের অ্যাক্টিভিটিগুলি অনেক বেশি একটা ভালো হয় না, তাই একটু বড় আকারে যেতে হয়। এই যে এই ট্যাঙ্কটা দেখছেন, এখানে আমরা আজকে প্রায় 3 কেজি রেনু আমরা নিজস্ব ডেভেলপকৃত তৈরিকৃত রেনু ছেড়েছি, পানি যাচ্ছে, আমরা অলরেডি এখানে ছেড়েছি। আগামী সপ্তাহে আমরা এটারও আপডেট আপনাদেরকে দিব। তো এখন যেটা বলতে নিয়েছিলাম ভিউয়ার্স, এই যে বায়োফ্লকে আমরা থেমে নেই, কারণ যেটা বুঝতে পেরেছি যে বায়োফ্লক পদ্ধতিতে কালচার করলে একটু বড় ট্যাঙ্ক হলে ভালো হয়। আলোকে আমরা এই যে এখানে দেখতেছেন যে আমার 1 একরের পুকুরের অর্ধেকটা পার্টিশন দিয়েছি, এখানে 1 বিঘার উপরে টিকেছে প্রায় 1 বিঘার। এই পুকুরটাকে আমি সুন্দরভাবে রেডি করছি, বৃষ্টির পানির জন্য তলাটা ঠিক করতে পারিনি এখনও। তো আমরা এই পাশে আসো, এই পুকুরটাকে বায়োফ্লকের আওতায় নিয়ে আসার প্ল্যান নিয়েছি। আমরা এখন একটা ট্রেপল মোড়ালেই কমপ্লিট, এখন এই পুকুরটা একটা ট্যাঙ্কই আমার হয়ে যাবে 25 লাখ লিটার, পানি একটু কম রাখলে 20 লাখ লিটার, ও একটু বেশি হলে 25 লাখ লিটার। প্রচুর গভীরতা দিয়ে আমরা এটা করেছি। আর পিছনের যে ট্যাঙ্কে গত পর্বে আপনারা দেখছেন আমরা পাঙ্গাস তেলাপিয়া মিক্স কালচার দিয়েছি, ওটা 4.5 লক্ষ লিটার, 2 লাখ, 3 লাখ, 4.5 লাখ, এই ধরনের ট্যাঙ্কগুলি এখন বায়োফ্লকের জন্য ডেভেলপ করছে, এবং এখানে মাছের গ্রোথ রেট খুব ভালো হয়। তাই আমরা এই ট্যাঙ্কটা আমরা মিনিমাম 20 লাখ লিটার পানি রাখবো। এখানে আমরা
নতুন ভাবে আরো বড় আকারের বায়োফ্লক প্রজেক্ট সেটআপের পরিকল্পনা নিয়েছে এবং উইদিন শর্ট টাইম এটা আশা করি রেডি হয়ে যাবে। তো আর এই এই ট্যাঙ্কটা আমরা অলরেডি এর আগে আপনাদেরকে দেখিয়েছি, পোনা নার্সিং এ রেখেছি। এই নার্সিং এর সবগুলি পোনা আমরা সবগুলি ট্যাঙ্কে দেওয়ার জন্য পর্যাপ্ত পোনা নার্সিং এ আমরা রেখেছি। এই ট্যাঙ্কগুলি রেডি হইতে হইতে আমরা সব বায়োফ্লকের মধ্যে এই পোনাগুলি শিফট করতে পারবো। সো ভিউয়ার্স, আজকে আমাদের টোটাল প্রজেক্টের যে আপডেট আমরা আপনাদেরকে দিলাম সেটা কন্টিনিউ চলতে থাকবে। পর্যায়ক্রমে আমরা কী করছি সব কিছুই আমরা আপনাদেরকে শেয়ার করব। তো আমাদেরকে আমাদের সঙ্গে থাকুন, আমাদের অ্যাক্টিভিটিগুলি দেখতে থাকুন। ধন্যবাদ।